এবার ছয় ছক্কার ক্লাবের নাম লেখালেন নেপালের এক ব্যাটসম্যান। কাতারের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা মেরে এলিট ক্লাবের সদস্য হলেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরি। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন আইরি। দুর্ভাগা, সেই বোলার ছিলেন কাতারের মিডিয়াম ফাস্ট বোলার কামরান খান। পঞ্চম ক্রিকেটার হিসেবে এই রেকর্ডে ভাগ বসালেন নেপালের আইরি। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পলার্ডের পর তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন আইরি। তবে যুবরাজ ও পলার্ডের থেকে কম বয়সে এই রেকর্ড করেছেন তিনি। যুবরাজ 2007 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় বলে ছয়টা ছক্কা মেরেছিলেন, তখন তার বয়স ছিল 26 বছর। পরে 2021 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পলার্ড ছয় ছক্কা হাঁকিয়েছেন, তখন পলার্ডের বয়স ছিল 33। তবে সেই রেকর্ডটাই দীপেন্দ্র 24 বছর বয়সে করেছেন। সব ধরনের ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ক্রিকেটার হিসেবে দীপেন্দ্র এই নজর করেছেন। শনিবার এসিসি মেন্স প্রিমিয়ার কাপে এই নজির গড়েছেন দীপেন্দ্র সিং। আল আমিরাত গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার এবং নেপাল। টুর্নামেন্টের সপ্তম ম্যাচে এই রেকর্ড করেছেন দীপেন্দ্র। এদিন তিনি একেবারে খুনে মেজাজে ব্যাটিং করেছেন কাতারের বোলারদের বিপক্ষে। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে এদিন দিশেহারা ছিল কাতারের বোলাররা। ম্যাচে কাতারের বোলার কামরান খান এদিন মাত্র 1 ওভার 4 বল করেন, আর ওই একটা ওভারে দুর্দান্ত ব্যাটিং করেন আইরি। ওভারের প্রতিটা বলেই কামরানের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়েছেন তিনি। এদিন ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নেপাল। নির্ধারিত 20 ওভারে তারা 7 উইকেট হারিয়ে করে 210 রান। নেপালে হয়ে সর্বোচ্চ স্কোর তাদের ব্যাটার দীপেন্দ্র সিং এর। তিনি মাত্র 21 বল খেলে করেছেন 64 রান। তার ইনিংস সাজানো ছিল 3টা 4 ও 7টা 6। ইনিংসের তার স্ট্রাইক রেট ছিল 300 উপরে। 64 রানের ইনিংস খেলে এদিন নট আউট ছিলেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে এমন বিস্ফোরক ব্যাটিং অবশ্য এর আগেও দেখেছিলেন নেপালের এই তরুণ। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে 9 বলে 50 করেন তিনি। টি টোয়েন্টিতে যুবরাজের 12 বলে 50 সে রেকর্ডও ভাঙেন। টানা 6 ছক্কা সেই ইনিংসেও মেরেছিলেন তিনি, যদিও সেটা 2 ওভার মিলিয়ে। জিসান আহমেদ, বিডি ক্রিকটাইম।